শামীম হোসেন দিবা, আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিতে দিতে দাগ হয়েছে, কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকে সমস্যা থাকার কারণেও হয়। এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় পরবর্তীতে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি, এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি। এরকম কোরআন হাদিসে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি, এরকম এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া, এটা তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে। এটা শারীরিক কোনো সমস্যার কারণে, তার ত্বকের সমস্যার কারণে হতে পারে, আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো ইবাদত গুজার না, ব্যাপারটা সেরকম না। এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই। আবু হাসান, আপনি জানতে চেয়েছেন কোনো মুসলিম দিনে ফেরার আগে বা কোনো ন মুসলিম তার আগের জীবনে শিরকে আকবর করলে পরে ইসলামমুখী হলে তার জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? হ্যাঁ, শিরকে আকবর মাফ হবে না, এর মানে হলো আপনি তওবা ছাড়া মারা গেলে মাফ হবে না। শিরকে আকবর করার পরে যদি তওবা করেন ইনশাআল্লাহ সেটা মাফ হয়ে যাবে, এরপরে আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবন করতে পারেন, আগেরটার জন্য ইনশাআল্লাহ আপনার অপরাধ হবে না। সঞ্জিদা আক্তার ইমু লিখেছেন, আমার হাজব্যান্ড নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজ সে মসজিদে যে পড়ে না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি অনেক চেষ্টা করেছি তাকে পরিবর্তন করার, আমি তাকে পরিবর্তন করতে পারিনি, আমি তার সংসার করতে চাই না, আমার দুইটা বাচ্চা আছে, মতো অবস্থা আমার করণীয় কি? এই সমস্ত বিষয়গুলো কোনো বিদগ্ধ আলেমের সাথে সরাসরি দেখা করে আপনার পুরো অবস্থা, তার পুরো অবস্থা বিবরণ উল্লেখ করে তারপর পরামর্শ চাইবেন। এই সংক্ষিপ্ত পরিসরে প্রশ্ন পরামর্শ দিতে গেলে সেটি অনেক সময় আপনার ত্রুটিপূর্ণ হতে পারে, অসম্পূর্ণ হতে পারে, সেজন্য আমরা পরামর্শ দিব যে এ বিষয়ে আপনি কোনো বিদগ্ধ আলেমের সাথে উপস্থিত হয়ে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি তার পরামর্শ নেবেন। রুমি, আপনি লিখেছেন সুইসাইড করে মারা গেলে কি তাদের জন্য দোয়া দান করলে মৃত ব্যক্তির কোনো সওয়াব পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। সুইসাইড করে মারা গেলে তিনি তো কাফের নন, অমুসলিম হয়ে যান না, বরং তার আরও বেশি দোয়া প্রয়োজন। তিনি যেহেতু অপরাধ করে মারা গেছেন, এই জন্য তার জন্য আল্লাহর কাছে আরও বেশি দোয়া করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তাসনিমা সুমাইয়া জানতে চেয়েছেন, মানসিক রোগে আক্রান্ত অবস্থায় মায়ের সাথে চরম বেয়াদবি করি, তারপর ক্ষমা চেয়ে তবা করেছি, তবুও মনে শান্তি পাচ্ছি না, মতো অবস্থা করণীয় কি? আপনি মানসিক রোগী ছিলেন, যার কারণে আপনার ওই অবস্থার ত্রুটিগুলো অবশ্যই আল্লাহ তালা মাফ করবেন, মায়ের কাছে সেভাবে মাফ চাইবেন, তারপরে মনের ভিতরে যে অস্থিরতা কাজ করছে এটা ইমানের কারণে, আপনি আল্লাহর ভয়ের কারণে এই অস্থিরতা কাজ করছে, আলহামদুলিল্লাহ এটাও ইতিবাচক বিষয়, কিন্তু এটাকে নিয়ে খুব বেশি অরিড হওয়ার বা খুব বেশি ডিপ্রেশনে থাকার কোনো কারণ নেই।